맞아. 어때? 존나 오토. 나 오토. 되죠. গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, শরীর সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছে। আমিও ভালো আছি। তো আমরা গন্তব্যস্থলের জন্য রেডি, সবাই মিলে যাচ্ছি। রাস্তা যেতে যেতেই তোমরা ধরে নেবে আমি কোথায় যাচ্ছি, বা ধরতে নাও পারো, আননোন জায়গা অবশ্য। তো দেখা যাক, দিনটা আজকে শুরু করা হলো বাচ্চাদের স্নান করিয়ে। দেখলেই তোমরা উঠিয়ে, ঘুম থেকে উঠিয়ে ওদের রেডি করে নিয়েছি, ওরাও সুন্দর করে বসেও গেছে। এবার জিনিসপত্রগুলো নিয়ে চলে যাবো। যার রাস্তার জন্য চানাচুর ঝুড়ি ভাজা নিয়ে নেওয়া হয়েছে, তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে গরম গরম চা। আর কিছু চাই না, মুড়ি নিয়ে নেবে পম্পা, পম্পাও যাচ্ছে আমাদের সঙ্গে, ব্যস হয়ে যাবে আমাদের। চলো জার্নিটা শুরু করা যাক। আমাদের টিম বেরিয়ে গেছে, ওই যে মা, এখানে পম্পা, এই যে আমি, আমি প্রধানটা, আর এখানে আমাদের বাহুন অরূপ, উনি আছে, আর তোমার সারথি, বাহুনটা না সারথি, সারথি অরূপ। তো সবাই মিলে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে প্রকাশ। চলো, তো আমরা এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে চলে এসেছি। আমাদের তো খাওয়া দাওয়া পরে হবে, গাড়িকে পুরো ফুল ট্যাঙ্ক করি, খাইয়ে নিই, নাহলে অত দূর যেতে পারবে না আমাদের বাহুন। তাই ওর ওর খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এখানে। ফার্স্ট ব্রেক আমাদের, নামলাম, টিফিন করবো, টিফিন বের করি, টিফিন করবো। টিফিনে আছে মুড়ি, বেগনি, চানাচুর আর চা। প্রচন্ড গরমে তো ভালোই হলো, চা, মুড়ি, বেগনি, চিনাচুর, চানাচুর আর সবকে টিফিন হলো। আর এবার প্রথমবার সানকে ছেড়ে আমরা বেরিয়েছি কোথাও ঘুরতে, কোনো কোনো বাড়ি কোথাও যায় না ওকে ছাড়া। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু এক্সাম হলে ওর পৌঁছে গেছে, যাকে এক্সামটা দিক ভালো করে, এটাই যেতেই হতো, কেন অনেকবার করে বলেছে যার বাড়িতে যাচ্ছি। তোমাদের বলেই দিই, আমরা মায়াপুর যাচ্ছি, মায়াপুর থেকে যাবো নবদ্বীপ, নবদ্বীপ থেকে দেবজিতে বাড়ি। দেবজিতে বাড়িতে আছে আজকে তোমার এ রথ, সেটাই দেখাতে তোমাদের দেখাবো।
মেইন রাস্তাটা বন্ধ বলে পেছন দিক দিয়ে একটা বিকল্প রাস্তা যেটা আছে সেটা দিয়ে আমরা ঢুকছি। আর জায়গাটা এত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ লাগানো আছে, পুরো ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখা যাক মন্দিরের ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে পারি কিনা, এটা পুরো চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল। জানি না কি ইচ্ছা আছে ওনাদের রাধা মাধবের, যা ইচ্ছা আছে সেটাই হবে। এই যে রাস্তাটা পুরো গাছে ভর্তি, দেখতে পাচ্ছ? মন্দিরের পেছনেও গেট আছে, আমরা যে দেখতাম না যে গোসালা টোসালার দিকে বড় করে ঘেরা আছে, আসলে ওগুলো গেট আছে ভেতর দিয়ে ঢুকাচ্ছে। তো এখনো পারমিশন দেয়নি বলে আমরা ঢুকতে পারছি না। এখানে অনেক কটা গাড়ি দাঁড়িয়ে গেছে, প্রায় 4-5টা গাড়ি দাঁড়িয়ে গেছে, তখন পারমিশন দেয় তারপর ভেতরে ঢুকতে হবে। এখান থেকে হাঁটা পথে গাড়ি ঢুকতে দিল না, মাঠে দাঁড় করে দিয়েছে। এটা কোথাও মাঠে সব গাড়ি দাঁড়িয়ে আছে, ওরকম গাড়ি দাঁড় করে দিয়েছে। এখান থেকে হাঁটা পথে যেতে হচ্ছে ঈশ্বরধান ভবন, যেখানে আগের বার ছিলাম ওখানে প্রধান দা নিচ্ছে ঘর, এখন ফাইনাল হয়নি নিচ্ছে। তো চলো যাই, এই যে মা খাবার খেয়ে এই যে মিষ্টি পক্ষে গেছে, ওখানে গিয়ে যদি প্রসাদ পাই তো ভালো, নাহলে এগিয়ে হয়ে গেল। প্যান্ডেলও হচ্ছে, তো চারিদিকে মানে সাজো রক মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওই রথের জন্যই কোনো প্রোগ্রাম টোগ্রাম হবে। আর এই যে মিঠাই সন্দেশদের নিয়ে চলছি এখন দেবজিতের বাড়িতে। সামনে হচ্ছে নো এন্ট্রি, কোনো গাড়ি গেল না, হেঁটে হেঁটে এখন যেতে হবে।
বাড়িতে এই যে কানহাজি আমাদের নতুন রূপে আর দাদি নাকে নট করিয়ে দিই যায় নলটা দুলছি একটু পারবো হ্যাঁ বসে দেখেন জয়নিতাই সবাইকে আগে ঠাকুর করছিল সবাই আজকে দিনটা খুব ভালো করে পালন করো জয় জগন্নাথ জয় হ্যাঁ সবার ভালো যাক Thank you.
সাইডে বসো, সরো, পরিক্রমা করুক সুদর্শন, হ্যাঁ পরিক্রমা করুক। মালাটা সরিয়ে দে ভাই, হ্যাঁ সুভদ্রার কাছে থাকে রথে, পেছনে রাখি তাহলে, তাহলে বিজয় বিগ্রহ বাড়িতে থুয়ে দেবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা, জয় সুভদ্রা। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Thank you.
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Akrura Paramananda Nityananda Rai Abhimane Sagare Gerai Akrura Paramananda Nityananda Rai Hare 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 Hare
ভালো করে না। এই যে মাসি, মাসি বাইরে থাকি, এই যে তো সবসময় বলা হয় যে ভক্তের সঙ্গ নেওয়া সবসময় উচিত। আজকে আমি খুব ব্লেসড বলা হয় যে আমি পাপিয়ার মতো একটা ভক্তের সঙ্গ পেয়েছি, সুখদেবের মতো পেয়েছি। ওরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। সেটা আমি কিছু জানি না, তোমাদের বারবার বলি যে তোমরা বলো অনেকে যদি তুমি অনেক কিছু জানো। তোমরা অনেকে বলো যে আমি তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু আমার কাছ থেকে শিখেছি, কিন্তু সত্যিই আমি কিছু জানি না। এদের কাছ থেকে শোনার পর ওরা দিদি তুমি কিছু জানো না, তো পাপিয়ার মুখ থেকে কিছু শুনে নাও। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। পায়েল মাতাজির ভিডিও তো অনেকেই দেখো, ঠিক আছে? আর উনি যে বললেন আমরা ভক্ত না, আমরা ভক্ত হতে পারিনি এখনও, ভক্ত থেকে জানার শেষ নেই, ঠিক আছে? আর যারা এখন এখনও ভাবছো ভক্তি কী জিনিস, এই পুজো দেওয়া, পুজো সেবা দেওয়া, সন্ধ্যাহতি করা, এগুলো ভক্তির পথ না। ভক্তির পথ আলাদা হয়, ভক্তি মানে হচ্ছে ভগবানের সাথে প্রেম। যারা এখনও এই ভক্তির পথটা পেছে নাও নি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ধর্মের পথটা বেছে নাও, এর থেকে আর পরম শান্তির কিছু হয় না, ঠিক আছে? ভগবানের সাথে যখন তুমি মিশে যাবে না, তখন তোমার আর কিছু লাগবে না, এটাই তোমার জীবনে পরম পাওয়া হবে। কাম ক্রোধ মোহ মায়া এগুলো কিছুই না, এগুলো থেকে তোমরা মুক্ত হতে পারবে। এটাই কৃষ্ণ সাধন ভজন করো, এটাই পরম শান্তি। আর ভক্তির পথে আসার কোনো বয়স হয় না? কোনো অনেকেই আমাকে বলেছে যে এই বয়সে ভক্তির পথে গেছিস। হ্যাঁ অবশ্যই, আমি পরম কৃপা লাভ করেছি যে আমি ভক্তির পথে এসেছি, আমাকে রাধারানী কৃপা করেছে অনেক, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, কি বলবো, সবাই আসো ভক্তির পথে, এটাই চাই। হ্যাঁ, আমাদের ভক্তি স্প্রেড করা, যেটা তোমাদের বলি সেটাই যেন করতে পারি তোমাদের আশীর্বাদে, এটা সবসময় দেখো। বাড়ি ফিরে গেছি, মানে রুমে ফিরে গেছি। তো এখন বাজছে প্রায় 10:30 মতো, গিয়ে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা পুরো বের করছি।
তো নীলায় ফোন করেছে। তো এখন আমি আমরা রেস্ট নেব, মানে ঘুমাবো, আর দিয়ে সকালবেলা উঠে ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেখবো, দর্শন আরতি দেখবো, তারপর বাড়ি যাবো, এরকম চিন্তাভাবনা আছে। তো আজকে ভক্ত সঙ্গ খুব ভালো হয়েছে, মানে আমার তো এক্সপিরিয়েন্স আছে, রাঘব দেবীতে বাড়িতে এসেছি, সুখদেবের সঙ্গে আলাপ হয়েছে, পাপিয়ার সঙ্গে এই প্রথম আলাপ হলো, আমার তো খুব ভালো লেগেছে। মায়ের কেমন লেগেছে আগে জানা হোক। খুবই ভালো লেগেছে বাবু, প্রচুর রথযাত্রা আমি কোনোদিন দেখিনি, যাইও নি, খুবই ভালো লেগেছে। আর পম্পা কেমন লেগেছে? দারুণ লেগেছে, বারবার আসতে ইচ্ছা করবে। তো খুবই ভালো, সত্যি খুব ভালো লাগে, আর ভক্ত সঙ্গ অবশ্যই করো, করলে তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা এখানে রাখি, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভ উদ্ভাবতে, যতক্ষণ ফিরেছি ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো, অবশ্যই ভক্তিপথে থাকো, ভক্তিপথে না থাকলে কিন্তু এই আনন্দ কখনো পাবে না। লাভ ইউ।